আফগানিস্তানে ভেঙে পড়া বিমানটি ভারতীয় সংস্থান নয়, ডিজিসিএকে উদ্ধৃত করে এমনই তথ্য দিল এএনআই। ভেঙে পড়া বিমানটি মরক্কোর সংস্থান নামে রেজিস্টার্ড চার্টার্ড বিমান বলেই খবর। বিতর্কে পিছু হাঁটল দিল্লি এইমস। রাম মন্দির উদ্বোধনের দিন বন্ধ নয় আউটডোর পরিষেবা, 24 ঘন্টার ব্যবধানে দ্বিতীয় বিজ্ঞপ্তি জারি দিল্লি এইমসের। রামলালার প্রাণ প্রতিষ্ঠার মুহূর্তে কামাখ্যায় হাজার দ্বীপ জ্বালাবে কামাখ্যা দেবালয় কর্তৃপক্ষ। মন্দির জুড়ে বিশেষ পূজার্চনা, রামলালার জন্য পবিত্র জল ও মাটি পাঠিয়েছে কামাখ্যা মন্দির। মহাকাশ থেকে রাম মন্দির দর্শন, এবার অযোধ্যার ছবি ধরা পড়ল স্বদেশী স্যাটেলাইটে। প্রাণ প্রতিষ্ঠার আগে রাম ভক্তদের অপূর্ব উপহার দিল ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরো। এক দেশ এক নির্বাচন চালু হলে দ্বিগুণ খরচ হবে শুধুমাত্র ইভিএমে। নির্বাচন কমিশনের হিসেবে প্রতি 15 বছরে খরচ হবে 10,000 কোটি টাকা। রাত পোহালি রাম মন্দির উদ্বোধন, লক্ষ্মীনারায়ণ বাড়ি ও আনন্দময়ী কালীবাড়িতে সাফাই অভিযানে মুখ্যমন্ত্রী মানিক সাহা। বাইক দুর্ঘটনায় মর্মান্তিক মৃত্যু বিজেপি নেতা অরূপ চৌধুরীর। ঘটনা শনিবার রাতে কমলপুরের কলাছড়ি গ্রামে, এলাকায় শোকের ছায়া। নব অঙ্গীকার সংস্থার বর্তুয়ালির উদ্যোগে 15তম শিশু মেলা ও রক্তদান শিবিরের আয়োজন, গোয়েন্দা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মানিক সাহা। গতকাল রাত্রে বিধ্বংসী অগ্নিকাণ্ডে পুড়ে ছাই 7টি দোকান, মর্মান্তিক ঘটনা উদয়পুরের পিত্রা আউটপোস্ট এলাকায়। ঘটনায় ক্ষয়ক্ষতির পরিমাণ 10 লক্ষ টাকা। দমকলের জল শেষ হয়ে যাওয়ায় আগুন নেভাতে হিমশিম খেতে হয় বলে অভিযোগ স্থানীয় সূত্রে। নিউজ ভ্যানগার্ডের খবরের প্রশাসনিক সহায়তা প্রাপ্তি ধলাই দেববর্মা, ইঞ্জিন দেববর্মা থাকার ব্যবস্থা হোমে। জিবি বাজার পরিদর্শন করলেন মেয়র দীপক মজুমদার, খোঁজ খবর নিলেন, কথা বললেন ব্যবসায়ীদের সাথে মেয়র। আমতলী সূর্যমণিনগর স্কুল এলাকায় মারুতি ও অটোর মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত অটো চালক, আহত এর চিকিৎসা চলছে হাঁপানিয়া হাসপাতালে। অনুরাজ্য দিবসে 10টি রাজ্য নাগরিক পুরস্কার, ত্রিপুরা ভূষণ ও ত্রিপুরা বিভূষণ পুরস্কার দিলেন মুখ্যমন্ত্রী মানিক সাহা। তেলিয়ামুড়া চাকমাঘাটের ব্যারেজকে কেন্দ্র করে পর্যটন গড়ে তোলার কাজ শুরু, কাজ পরিদর্শনে বনমন্ত্রী। কদমতলী যুব সংস্থার উদ্যোগে বসে আঁকো প্রতিযোগিতার আয়োজন, ক্লাব প্রাঙ্গণে কচি কাচাদের উপস্থিতি লক্ষণীয়। বেপুরা বাইকের ধাক্কায় গুরুতর আহত এক দম্পতি আশঙ্কাজনক অবস্থায় হাঁপানিয়া হাসপাতালে চিকিৎসাধীন। লেলিনের শতবর্ষ মৃত্যুবার্ষিকী যথাযোগ্য মর্যাদায় পালন বামেদের, লেলিনের প্রদর্শিত পথ অনুসরণের আহ্বান জিতেন্দ্র চৌধুরীর। রাম মন্দির উদ্বোধনকে কেন্দ্র করে আগামীকাল দুর্গাবাড়িতে মহাযজ্ঞ অনুষ্ঠানের আয়োজন, আজ বটতলি মণ্ডলের উদ্যোগে সাংবাদিক বৈঠকেই ঘোষণা দিলেন মেয়র। ন্যাশনাল কনফিগারেশন অফ ব্যাংক এমপ্লয়িজের 3 বছরের রাজ্য কমিটি গঠন, আগরতলা প্রেস ক্লাবে বিশেষ অনুষ্ঠানের আয়োজন। হেরিটেজ পার্ক এলাকায় আম্রকুঞ্জ সামাজিক সংস্থার উদ্যোগে দুস্থদের মধ্যে শীতবস্ত্র প্রদান, খুশি স্থানীয়রা। রাম মন্দির উদ্বোধনের প্রাক মুহূর্তে বিশেষ শোভাযাত্রার আয়োজন কদমতলায়, অখণ্ড রাষ্ট্রীয় হিন্দু সেনার পক্ষ থেকে শোভাযাত্রার আয়োজন। রাম মন্দির উদ্বোধনকে কেন্দ্র করে জোর কদমে চলছে প্রচার, বাড়ি বাড়ি ঝান্ডা প্রতীক বিতরণ 8 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর স্বপ্না সেন সরকারের। রাম ভক্ত ফাউন্ডেশনের উদ্যোগে হেরিটেজ পার্ক সংলগ্ন এলাকা থেকে শুরু বাইক র্যালি, মন্দির উদ্বোধন উপলক্ষে বিশেষ আয়োজন বলে জানালেন কর্মকর্তারা। পূর্ণরাজ্য দিবসের মূল অনুষ্ঠান অনুষ্ঠিত রবীন্দ্র শতবার্ষিকী ভবনে, অনুষ্ঠানের মুখ্য অতিথি হিসেবে উপস্থিত মুখ্যমন্ত্রী সহ বিশিষ্টজনেরা। ইন্দিরা উইমেন অ্যাচিভার সম্মান পেলেন দীপা কর্মকার, সম্মান জানিয়েছে ইন্দিরা ইনস্টিটিউট অফ পুনে। রাম মন্দির উদ্বোধনের আগে কড়া নিরাপত্তা অযোধ্যা জুড়ে, প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির জন্য থাকবে ত্রিস্তরীয় নিরাপত্তা। আমেরিকার সঙ্গে প্রয়োজনে স্থল বায়ু ও জলে যুদ্ধ করব, হুতি বিক্ষোভকারীদের দীপ্ত হুঁশিয়ারি। ইয়েমেনে হুতিদের উপর আক্রমণ বৃদ্ধি করার পরিকল্পনা আমেরিকা যুক্তরাষ্ট্র, লোহিত সাগরকে বাঁচানোর জন্য এই পদক্ষেপ। প্যালেস্তাইন রাজ্য স্থাপনের বিরুদ্ধে ইসরায়েলের প্রধানমন্ত্রী, হামাসের উপর বিজয়ের আগেই থামবে না যুদ্ধ বললেন নেতানিয়াহু। মালদ্বীপের রাষ্ট্রপতি মুইজুর ভারত বিরোধিতার জের, ভারতের তৈরি বিমান ব্যবহার করতে না দেওয়ায় মৃত্যু 13 বছরের যুবকের।
গাজায় পণবন্দীদের রাখার জায়গা খুঁজে বার করল ইসরায়েলি সেনা। 20 জন পণবন্দীদের রাখা হয়েছিল সেখানে। ইরাকে আমেরিকান সেনাঘাঁটিতে হামলা, 15টি রকেট দিয়ে হলো হামলা। যুদ্ধ আমি বন্ধ করতে পারবো বললেন ট্রাম্প, ইউক্রেনে নিমন্ত্রণ করলেন তাকে জেলেনস্কি। সিরিয়ার রাজধানীতে বোমাবর্ষণ করল ইসরায়েল, এক দালানে হলো এই বোমাবর্ষণ। জয় শ্রীরাম শুনেই মেজাজ হারালেন রাহুল, হিন্দু বিরোধী বলে কংগ্রেসকে তোপ বিজেপির। রামসভায় জরাধস্ত বঙ্গ বিজেপির নেতৃত্ব, সুন্দরবনের মধুর পর এবার বাংলা থেকে গেল চিনি আতপ চাল, দিলীপ ঘোষের পর এবার সুকান্ত মজুমদারের নিবেদন গোবিন্দভোগ চাল। রাম মন্দির উদ্বোধনে সরাসরি সম্প্রচারের নিষেধাজ্ঞা, ডিএমকে তামিলনাড়ুতে খোদ অভিযোগ করলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। 6 মাসে অর্থনীতি বদলে দেব, নইলে রাজনীতি ছেড়ে দেব চ্যালেঞ্জ নৌসাদের, নেতাজি ইন্ডোরে বিকল্প রাজনীতির ডাক দিলেন আইএসএফ বিধায়ক। দেশের অন্যতম নামী শিক্ষা প্রতিষ্ঠান দিল্লির জেএনইউ বামপন্থী পরিবেশ হবে রাম মন্দির উদ্বোধন লাইভ সম্প্রচার, একই পথে হাঁটল কলকাতার বামপন্থী প্রতিষ্ঠান যাদবপুর বিশ্ববিদ্যালয়। ভাটপাড়ায় রাম পুজোর আয়োজন, তৃণমূল নেতার শুরু জোর রাজনৈতিক চাপানোতর, 8 লক্ষ প্রদীপ দিয়ে ইতিমধ্যে 130 ফুটের রাম মূর্তিও তৈরি করেছেন তৃণমূল নেতা। ফের বিস্ফোরণ এগরায়, রাস্তার পাশে পড়ে থাকা বোমায় হাত উড়ে গেল শ্রমিকের, কৌটা বোমা বিস্ফোরণে বিপত্তি বলে খবর, আতঙ্কে কাঁপছে গ্রাম। সাধারণ মানুষের জন্য খুলে গেল চন্দননগর জাদুঘর, প্রথম দিনে ঘুরে দেখলেন বিদেশিরা, খুশির হাওয়া চন্দননগর সহ হুগলি জেলার মানুষের মধ্যে। জাতীয় দলের প্রত্যাবর্তনের খবরের পরেই লড়াকু সেঞ্চুরি, রামকে উৎসর্গ ভারতীয় ব্যাটারের, জয় শ্রীরাম ধোনিও শোনা গেল তারকা ব্যাটারের মুখে। আর 10-15 দিন ধরে নয়, আগামী বছর থেকে সুপার কাপ হবে, গোটা মরশুম ধরেই আই লিগের ক্লাবগুলোর দিকেও বাড়তি মনোযোগ দেবে ফেডারেশন। কৃত্রিম স্যাটেলাইট উৎক্ষেপণ করল ইরান, 750 কিলোমিটারের অরবিটে থাকবে এই স্যাটেলাইট। ডোনেস শহর আক্রমণ করল ইউক্রেন, রাশিয়ার নিয়ন্ত্রণ থাকা এই শহর আক্রমণে মৃত্যু হয়েছে 13 জনের। রাশিয়ান সেনাকে অপমান করলে নেওয়া হবে কঠোর পদক্ষেপ, রাশিয়ান সংসদে পাশ হতে পারে এমন আইন। রাষ্ট্রপতির ভারতের প্রতি শত্রুসুলভ মনোভাবের কারণেই এই ঘটনা, মালদ্বীপের 13 বছর বয়সী কিশোরের মৃত্যুতে বললেন সেদেশের সাংসদ। গাজাতে স্থায়ী শান্তির বার্তা জয়শঙ্করের, 19তম নাম সামিটে দিলেন তিনি এই বার্তা।